এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে নর্থ রাতিয়া রাতিয়া দ্বাদশ্রেণী বিদ্যালয় এনএসএস এর সাত দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলবার বেলা বারোটা নাগাদ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী তারপর ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দকে এছাড়াও উপস্থিত ছিলেন নমিতা চক্রবর্তী তাপস সেন সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার পাঁচটি গরিব পরিবারকে শীতবস্ত্র প্রদান করে এবং বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয় বিধায়ক হাত ধরে সব মিলিয়ে সাত দিন ব্যাপী এনএসএস ইউনিটের প্রথম দিনের অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ছাত্র ছাত্র সহ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আজকের এই অনুষ্ঠানে আমরা অতিথিবর্গদের এবং অন্যান্য স্বেচ্ছাসেবক সেবিকাদের মধ্যে কিছু উপহার সামগ্রী প্রেরণ করা হবে তাছাড়া রয়েছে সাইকেল বিতরণ সবগুলি প্রোগ্রামই পরিচালিত করবেন হ্যাঁ শীত রয়েছে এনএসএর উদ্যোগে পাঁচটা ওয়ার্ড থেকে আমরা পাঁচজনকে শীত বস্ত্র দেব এইভাবে এই সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করবেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর